والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সালাম থেকে ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম্বার দশ যে আমার উপর প্রতিদিনে হাজার বার দরুশ শরীফ পাঠ করবে সে ওই সময় পর্যন্ত মারা যাবে না যতক্ষণ জান্নাতে নিজের ঠিকানা না দেখবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটি বলা হয়ে থাকে এবং প্রশ্ন করেছে হজ্জে মাবরুর কাকে বলা হয় তো হজ্জে মাবরুর সম্পর্কে কিছু ইরশাদ করুন হজ্জে মাবরুরের এমনিতে অনেকগুলো সংজ্ঞা আছে প্রসিদ্ধ সংজ্ঞা হচ্ছে যেই হজ কবুল হয়েছে মকবুল হজ সেটা হজ্জে মাবরুর সল্লু আল হাবিব সল্ল আলা মুহাম্মদ হেলে আলে কাছে আমার প্রশ্ন হচ্ছে আমরা কুরবানি কুরবানির পশুকে খাবার খাওয়াতে যাই তখন পশু খাবার নষ্ট করে ফেলে এবং আমাদের দ্বারাও কিছু খাবার ওয়েস্ট হয়ে যায় তো আমরা কি গুনাগার হব পশুরা তো গুণাগার হবে না ওয়েস্ট জেনে বুঝে উভয়ের মধ্যে কেউই করে থাকে না হয়তো তবে মানুষ জেনে বুঝেও খাবার ওয়েস্ট করে অর্থাৎ নষ্ট করে যা পড়ে গেছে তা উঠিয়ে খাইয়ে দেওয়া উচিত হ্যাঁ যদি জানা থাকে পশু নিজেই মুখ দিবে নিচে সে খেয়ে ফেলবে তো এটি ওয়েস্ট নয় তবে যখন কোরবানি হয়ে যাবে তখন পশুর খাবার বেঁচে যায় রয়ে যায় হয়তো সেগুলোকে হতে পারে কিছু লোক ফেলে দেন অথবা এমনিতেই জেনে বুঝে ময়লার মধ্যে নিক্ষেপ করে থাকে অথচ সেই খাবারগুলো ফ্রেশ খাবার ছিল ব্যবহার করে নেওয়া উচিত প্রসঙ্গক্রমে আরও একটি বিষয় যদি এর মধ্যে অ্যাড হয়ে যায় যে অনেক সময় খাবার তো থাকেই যেগুলোকে খৈল বুসি বলা হয় ওই খাবারে নিজের মর্জি মতো অথবা যার যার পরামর্শ মতে আরো খাবার মিশ্রণ করতে থাকে কেউ বলে এই ভুসি মিশাও কেউ বলে এই ডাল মিশাও কেউ বলে এই খৈল মিশিয়ে নাও তখন ওই খাদ্য একদম সিন্নি টাইপের হয়ে যায় পশুর যেই খাবার খাওয়ানোর ছিল সেটার মধ্যে নানান ধরনের খাবার মিশিয়ে মিশিয়ে সেটাকে এক প্রকার মিক্সার বানিয়ে ফেলে তো এই ধরনের যেসব কাজ আছে এসব কাজের অভিজ্ঞ কেউ কি আছেন কার কাছে জিজ্ঞেস করবে এটা ঠিক যে অভিজ্ঞরা যা বলেন এ ব্যাপারে যার জানা আছে বাস্তবেই যেমন ভেটারিনারি ডাক্তার আছেন অথবা যেসব খামারি আছেন কেটেল ফার্মের লোকজন বা গরু ছাগলের যেসব ব্যবসায়ী আছেন অথবা যারা পশু পালন করেন অনেক লোক ঘরে পালন করেন সারা বছর পশু পালন করেন এ ধরনের অভিজ্ঞ কেউ বললে এর উপরই আমল করা উচিত অনুরূপভাবে রোগী হলে তার ওপর বলা ঔষধ ব্যবহার না করা উচিত রোগী যখন প্রসিদ্ধ হন প্রসিদ্ধ ব্যক্তি রোগী তাকে কেউ বলবে যে এই সিরাপ আপনি পান করুন আমি খুব উপকার পেয়েছি আচ্ছা কেউ বলবে এই ট্যাবলেটটি খুব ভালো আপনি এটি খেয়ে নিন ভাই কবরস্থানে কবরও প্রস্তুত আছে আপনার জন্য এটি আমি এমনিতেই আপনাদেরকে বলছি অর্থাৎ খুবই খারাপ অবস্থা প্রতিটি ব্যক্তি চিকিৎসক সেজে ঘুরে বেড়ায় ডাক্তার সেজে ঘুরে বেড়ায় আরে একটি ঔষধ আমার উপযোগী হয়েছে ঠিক আছে সেই ঔষধ আপনারও উপযোগী হবে এটি আবশ্যক না সকল কোম্পানি বন্ধ হয়ে যাবে শুধু একটি কোম্পানির ওষুধ চলবে প্রতিটি ব্যক্তির কন্ডিশন ভিন্ন ভিন্ন হয় কারো স্বাস্থ্য গরম হয় কারোটা ঠান্ডা কারোটা শুষ্ক ঠান্ডা কারোটা ঠান্ডা কারোটা গরম শুষ্ক আদ্র গরম না জানি কত রকম কফ উৎপাদক কন্ডিশন থাকে পিত্ত রসের কন্ডিশন থাকে একই ঔষধ সবার জন্য নয় একজনকে ঔষধ দেয়া হলো সেই ঔষধ তার জন্য এটি হচ্ছে অমৃত জীবন সঞ্চারক বলতে পারেন আমাদের জন্য এটাই বিষ অন্যথায় ডাক্তারের কি প্রয়োজন হাসপাতাল বন্ধ করে দিন এরপর রাস্তাঘাটে চলাচলকারী ডাক্তারকে ধরে আনুন ঔষধ জিজ্ঞেস করুন এবং ব্যবহার করতে থাকুন খুশি থাকুন এমনটি উচিত নয় ঔষধ সম্পর্কেও না বলা উচিত অর্থাৎ কারো চিকিৎসায় হস্তক্ষেপ করা উচিত নয় যিনি চিকিৎসক নন অন্য কারো অসুস্থতায় সাধারণ মানুষ যারা ডাক্তার নন তাদের অন্য কোনো চিকিৎসায় হস্তক্ষেপ করা এটি হারাম এটি আলা হজরতের ফতোয়া এটাই প্রকৃত মাস আলা অথচ সবাই চিকিৎসক সেজে বসে থাকে সেজে ঘুরে বেড়ায় ডাক্তার সেজে ঘুরে ডাক্তার হয়ে ঘুরে বেড়ায় প্রতিটি ঘরেই ডাক্তার থাকেন প্রতি দুজনের একজন ডাক্তার চিকিৎসকেরও নেই ডাক্তারের কমতি নেই ডাক্তার আছেন আর ঘরে ঘরে মুক্তিও আছে যাকেই দেখি মাছ আলা বয়ান করতে থাকেন যা বুঝে আসে সেভাবে মাছ আলা বলতে থাকে বর্তমানে খুবই নাজুক অবস্থা তো এভাবে মাছ আলাও না জেনে বুঝে মানুষ বলে থাকে এটিও হ্যারাম হচ্ছেন কেউ যদি জিজ্ঞেস করে এটার মাস কি তো আপনি মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন আপনি নিজে ছোট হয়ে যান দাঁড়িয়ে রেখেছেন এই কারণে প্রতিটি বলা আবশ্যক হয়ে যায়নি আপনার এই ধরনের আপনার যেসব আলোচনা হয়েছে তো গতকাল ফাইজানা মদিনাতে আমি এক ইসলামী ভাইয়ের সাক্ষাৎ পেলাম তিনি বললেন যে আমি ঔষধের দোকানে বসতাম তো আমার পরিচিত মানুষ যারা ছিলেন সাধারণত ডাক্তারের কাছে যেতেন না ভাই পেট ব্যথা করছে কোনো ওষুধ দাও না মাথা ব্যথা করছে কোনো ঔষধ দিয়ে দাও তিনি বললেন আগে এরকমই হতো এবং আমি মাদানি মুজাক্কারা শুনতাম এবং তাদেরকে মানা করে দিতাম ভাই ডাক্তার থেকে জিজ্ঞেস করো মানুষ অনেক পেশার দিত তিনি বললেন আমি দোকানে বসাই ছেড়ে দিয়েছি হোলসেলের কাজ শুরু করেছি ভাই তারা মানতেই চায় না তিনি বললেন এখন আমার সাথে এই প্রবলেম হচ্ছে এলাকার যেখানেই বসে থাকি তিনি আমি রেহালে সুন্নতের নিকট জানতে চাইছেন আমি এখন কি করবো কেননা তারা পেছনেই পড়ে থাকে ভাই আপনি কোনো ওষুধের নাম বলে দিন কোন ওষুধের নাম বলেন এরকম রোগীকে কি করব। আমি যখন হজে গিয়েছিলাম আমার অভিজ্ঞতা আছে হজে গেলে মানুষ জিজ্ঞেস করে কখন এসেছেন কোন ফ্লাইটে কতদিন আছেন মদিনায় কখন যাবেন কোথায় অবস্থান করছেন অর্থাৎ বিভিন্ন লোক বিভিন্ন প্রশ্ন করে আমি সেগুলো লিখে আলহামদুলিল্লাহ অমুক তারিখ এতটা বাজে আমার ফ্লাইট জেদ্দা শরীফে নেমেছে এবং মক্কা শরীফে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যা কিছুই ওই সময়ের কারেন্ট তথ্যাবলি আপনার তো মনে থাকার কথা কার্ড দেখে মানুষ পুরোটা পরেও না চুপচাপ হয়ে যায় তিনি বলতে চান না তো এখন সবাই এসব বলে কোনো প্রয়োজন নেই বলার কোথায় উঠেছেন আমি বললাম প্রিয় নবীর গলির মধ্যে তখন অনেকে তো খুশি হয়ে যেত আন্দোলিত হতো কেউ কেউ বিচক্ষণ হতো বলতো যে সেটা তো ঠিক নবীর গলিতে কিন্তু রুম কোথায় আপনার সবাইকে রুমে একত্রিত করার ইচ্ছা থাকতো না রুম দেখিয়ে কি করব সবাই ভিড় জমাবে এবং পেরেশানি বাড়বে তো যদি মাস লিখে পকেটে রাখেন তাহলে সম্ভবত পেরেশানি কম হবে এই আলা লেখা আছে আমাদের ঘরোয়া চিকিৎসা বইতে সেখান থেকে দেখে এটি লিখে নিন এটি অতপর তিনি বর বর করলে তখন এটা পড়ে নাও লিখে দিন যে আমি ডাক্তার নই আর এই দেখো মাসাল আর আমি আপনাকে ঔষধ দেয়া ঔষধ বলে দেয়া আপনি যেই রোগের জন্য খুঁজছেন এটি আমার জন্য জায়জ নয় এই ধরনের দু একটা বাক্য লিখে দিলে দেখানো শুরু করলে হাফ ছেড়ে বাঁচবেন তবে যদি আপনি বাচাল হন দেখুন যারা বাচাল হয় নিজেই বড় 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 করতে থাকে তার লেখা মানুষ নিয়ে নিবে এবং এভাবে নিজের পকেটে রেখে দিবে এরপর জিজ্ঞেস করবে এখন বলুন আমি তো আমার কার্ডে এটা লিখে দিতাম পড়া শেষে ফিরিয়ে দিন যদি চুমু খেয়ে রেখে দেয় তাহলে শেষ কয়েক বছর পূর্বে পায়ে পা হয়ে হয়ে গিয়েছিল গিয়েছিল তাই ফ্র্যাকচার আঙ্গুল অথবা অন্য সুরার কোথাও সম্ভবত যাই হোক আমি তাকেও কার্ড লিখে দিয়েছিলাম তিনি ভীত ছিলেন যে আরে এখন তো অনেক প্রশ্ন চলবে কি হয়েছে কি হয়েছে কিভাবে হলো তিনি লিখে দিয়ে দিলেন এরকম এরকম ফ্র্যাকচার হয়েছে এটি দেখে মানুষ আর অতটা প্রশ্নোত্তর করে না তবে নিজেরও প্রভাব থাকা উচিত সাধারণত মানুষের প্রভাব থাকে না মানুষ সমালোচনা করবে কিন্তু একটি জবাব দিন আমি আপনাকে ঔষধের নাম বলতে পারব না কেননা আমি ডাক্তার নই আর শরীয়তও আমাকে অনুমতি দেয়নি আলা হজরত ফতোয়াই এটা আমি যা বললাম তা ঘরোয়া চিকিৎসা বইয়ে আপনি দেখে নিন শুরুর দিকের পৃষ্ঠাতেই আপনারা পেয়ে যাবেন এই মাস আলা এবং এটি বলে দিন যারাই এরকম তিনি খোদাভীতি সম্পন্ন কোনো ইসলামী ভাই যিনি মেডিকেল স্টোর থেকেই নিজেকে মুক্ত করেছেন কেননা যেই আসে বলে যে পিঠ ব্যথার ঔষধ দাও আমি কি ডাক্তার নাকি ডাক্তার যা লিখে দিবেন তা আমি অবশ্যই দিব আপনাকে আমি ঔষধ দিতে পারব না সুতরাং এই বেচারা বিরক্ত হয়ে তিনি একজন মুত্তাকি ইসলামী ভাই মনে হচ্ছে আল্লাহ ওনার ওসিলে আমাকে ক্ষমা করুন অতপর তিনি হোলসেলের কাজ শুরু করেছেন ঔষধের বেচারার ব্যবসাই এটা অন্য ব্যবসা জানেন না হয়তো এখন আবার মানুষ জ্বালাতন করছে মানুষ এটা পছন্দ করে যেন ডাক্তার সাহেব ডাকা হয় এ জাতীয় মেডিকেল স্টোরের লোকজন এদেরকে মানুষ ডাক্তার সাহেব বলেই ডেকে থাকেন আর এরাও ফুলতে থাকেন হয়তো এরপর এরা অন্ধকারে তীর বর্ষণ করতে থাকে লাগুক কিংবা না লাগুক এরকম ডাক্তার সাহেব সোনার শখও খারাপ যেই বৈশিষ্ট্য নিজের মাঝে নেই সেই ব্যাপারে আকাঙ্ক্ষা করা যে ওই বৈশিষ্ট্য সহকারে আমাকে স্মরণ করা হোক তার জন্য তো আজাবন আলিম বেদনাদায়ক শাস্তির কথা এসেছে আয়াতে মোবারকা আমরা শ্রবণ করি হাফিজ সাহেব থেকে মুফতি সাহেব থেকেসবানিমা আতা আলু ফালাতসবানুম আজাব আলীম ওইসব লোক যারা এ ব্যাপারে আনন্দিত হয় ফলাত হসাবানাল্লা যা তাদেরকে দেওয়া হয়েছে তার ফলে আনন্দিত হয় এবং এই বিষয়টিকে পছন্দ করে যে ওই বিষয়ে তাদের প্রশংসা করা হোক যা তারা করেনি সুতরাং তাদের ব্যাপারে আজাবে আলিম থেকে মুক্তির ধারণা করো না অর্থাৎ তাদের জন্য আজাবে আলিম রয়েছে আজাবন আলিম মানে যন্ত্রণাদায়ক শাস্তি বেদনাদায়ক শাস্তি যেই বৈশিষ্ট্য নিজের মধ্যে নেই আর আমরা এটা চাই পছন্দ করি যে আমাদেরকে সেই বৈশিষ্ট্য সহকারে মানুষ স্মরণ করুক তবে স্বয়ং নিজের পক্ষ থেকে কেউ বলছে আর আমরা চাইছি না অন্য কেউ বলছে সেটা আলাদা বিষয় কিন্তু আমরা চাচ্ছি আমাদেরকে মানুষ অমুক বৈশিষ্ট্য কিংবা কোনো বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য দ্বারা স্মরণ করুক যা আমাদের মাঝে নেই আর আমরা খুশি হই এর ফলে আকাঙ্ক্ষাও করি এমনটা হোক যন্ত্রণাদায়ক শাস্তি হবে এর ফলে এরকম কিছু আকাঙ্ক্ষা করা হারাম এবং জাহান্নামে নামে নিয়ে যাওয়ার মতো কাজ কিন্তু যাকেই দেখি মানুষ কি কি বলে বেড়ায় আর এরা খুশি হয়ে থাকে খুশি না হওয়া এটি নিজ অবস্থান থেকে ঠিক আছে খুশি না হওয়া এখন মানুষ বললেও তারা মানে না কি করবে মানুষ মুহাম্মদ প্রিয় আমির সুন্নাত সুনাত মাদানী মোজাকারায় কুরবানি পশু নাম রাখার ব্যাপারে আপনি দিক নির্দেশনা প্রদান করেছিলেন এবং এটিও ইসাদ করেছিলেন যে পবিত্র নাম না রাখা উচিত এই সম্পর্কে আরও কিছু দিক নির্দেশনা প্রদান করুন যে যদি নাম রাখা হয় তাহলে কী ধরনের নাম হওয়া উচিত সেই নামও আপনি বলে দিন জজাকল পবিত্র নামগুলো রাখার ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই আমি নিজের একটি লজিক বর্ণনা করেছিলাম হিকমত এই বিষয়টি তখন লাগবে না যে পবিত্র নাম রাখল অতপর যেমন আপনি মনে করুন যে আপনার কোনো একজন শিক্ষক তার নাম উদাহরণস্বরূপ ইলিয়াস আর আপনি জোশে এসে নিজের গরুর নাম ইলিয়াস রেখে দিলেন তো যখন এটা এই ইলিয়াস অথবা এর সাথে শব্দ বললেন কখন জবে হবে আচ্ছা আচ্ছা তাকে সবেমাত্র মাটিতে ফেলেছেন এভাবে আমি আপনাদেরকে গায়ে কাটা দেয়া উদাহরণ দিলাম ভালো লাগেনি তাই না সল্লো আল হাবিব আলা মুহাম্মদ আমির সন্ন্যথ আপনার নিকট একটি প্রশ্ন আরজ করছি যেমনটি এই ভিডিওতে দেখা যাচ্ছে গরুটি বিদ্যুৎ হয়েছে এবং গরুটি ছটপট করছে এই পরিস্থিতিতে আমাদের ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত যার মাধ্যমে পশুও বেঁচে যায় এবং মানুষের প্রাণেরও কোনো ক্ষতি হবে না আল্লাহ একবার কোনো ছেঁড়া তার ছিল হয়তো সেখানে যার থেকে এই বেচারা বিদ্যুৎ পৃষ্ট হয়েছে পশু তো পশু মানুষও বিদ্যুৎ পৃষ্ট হয়ে যায় ঘরে যেখানে যেখানে খোলা তার থাকে সেগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি এর উপর এমনভাবে টেপ পেঁচিয়ে দেওয়া উচিত যেন তার থেকে বিদ্যুৎ পৃষ্ঠ না হয় আর এ ধরনের তার এগুলো বিছানো অবস্থায় ঘরের মধ্যে কম থাকে বরং ফ্যাক্টরি অথবা এ জাতীয় জায়গায় থাকে তাই যেখানে অপারগতা থাকে তার এলেমেলো পরে থাকে এমন জায়গায় মানুষ যেন অধিক সতর্ক থাকে যেন কোনো জিনিস স্পর্শ না করে বিদ্যুৎপৃষ্ট না হয়ে যায় সল্লু আল হাবিব

এই জন্য বাতি জ্বালিয়ে দাও এই কাজটি করা কেমন এটি মাগরিবের সময়ও সাধারণত ঘরের মধ্যে করা হয় বিদ্যুৎ চলে গেলে তখন কি করবে এই জনসাধারণ জনসাধারণই বাস তাদেরকে কে বোঝাবে এর আগে পুরো সপ্তাহ অন্ধকারে ডুবে থাকে তার কি হবে আমাদের আমরা যারা জীবিত আমাদের এই বাহ্যিক আলোর প্রয়োজন হয় রুহদের তাহলে তো তাদের খাবারও খাওয়াতে হবে রুহুদের আমরা জীবিতদের যেসব জিনিস প্রয়োজন আছে তাদের সেটা প্রয়োজন নেই তাদের সওয়া প্রয়োজন তাদের আহার তাদের আলো এগুলো হচ্ছে মগ ফিরাতের দেওয়া মনে করুন তাই এমনি যদি একেবারেই কেউ না থাকে আর লাইট এই কারণে জ্বালিয়ে চলে গেল যে রুহ আসবে আলোর মধ্যে কিছু করবে এটি তো সরাসরি অপচয় হবে সম্পদ অপচয় হবে কারেন্ট ওয়েস্ট হবে যদি অন্য কোনো উদ্দেশ্যে বাতি জ্বালিয়ে রাখে কোনো সঠিক উদ্দেশ্য থাকলে তবে তো সমস্যা নেই কিন্তু সাধারণভাবে সঠিক উদ্দেশ্য থাকে না বিনা কারণেই যখনই মাগরিবের সময় হয় ঠক ঠক ঘরে সবগুলো বাতি সম্ভবত প্রতিদিন জ্বালিয়ে দেয় বিনা প্রয়োজনে যদি কেউ জ্বালিয়ে থাকে হ্যাঁ প্রয়োজন আছে তখন একশো বাতি জ্বালিয়ে দিন প্রয়োজন নেই তখন একটিই বা কেন তাই যতটুকু প্রয়োজন ততটুকু এই লাইট কিংবা বিদ্যুৎ ব্যবহার করা উচিত কেননা এর জন্য টাকা লাগে মসজিদে এর চেয়েও বেশি অসাবধানতা থাকে ঠক ঠক বাস আজান হলো অথবা আজানের টাইম হলো লাইট জ্বালিয়ে দেয়া হয়েছে ফ্যান চলছে জানি না কি কি শুনে থাকি যারা মসজিদের খাদিম বেচারা খাদিমরাও অপারক থাকেন হয়তো কমিটি থেকে তাদের প্রতি অর্ডার থাকে হয়তো যত নামাজি আসবেন তিনি সেই হিসেবে জানা থাকা উচিত কতক্ষণ কোন সময় মসজিদের কতগুলো কাতার পূর্ণ হয় ততগুলোই লাইট ফ্যান তাও প্রয়োজন হলে মুসল্লিরা আসতে থাকলে লাইট জ্বালাতে থাকুন মোবারক রাতগুলোতে বেশি মানুষ আসে তখন প্রয়োজনে বেশি লাইট জ্বালিয়ে দেয়া হোক প্রয়োজন অনুসারে এছাড়া অপ্রয়োজনে জ্বালাবেন হাবিব সল্লাম দামাদ বরকাত আলিয়ার নিকট আমার আরো ছোল যে আমরা শুনেছি জিন্দের মাঝে নাকি মুসলমান আছে যদি থাকে তাহলে তাদের উপর কি ওয়াজিব যদি হয়ে থাকে এ সম্পর্কে কিছু করুন জিন রয়েছে কোরআনুল এর মধ্যে মুসলমান অর্থাৎ জিন আলোচনা এসেছে তারা তেলাওয়ার শুনেছেন পির নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে কোরআন শুনেছেন এবং ইমান এনেছেন আর ওই জায়গাতে মক্কা শরীফে মসজিদে জিন আজও দাঁড়িয়ে আছে যারা মক্কা শরীফে যান তারা জিয়ারাত করতে পারেন আমিও অনেকবার জিয়ারত করেছি খুবই সুন্দর জায়গায় অবস্থিত ওই মসজিদ যাই হোক কথা হচ্ছে কোরবানি যদি ওয়াজিব হয়ে থাকে জিনদের উপর প্রোগ্রাম কি জবে করার কোনো প্ল্যান আছে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে এদের নিজেদের ব্যাপারে জিজ্ঞেস করুক আমাদের মাস কি জিনদেরকে আপনি কিভাবে গিয়ে বলুন তোমাদের উপর ওয়াজিব এবং এর নিসাব হচ্ছে এটা আর জবেহে করার জন্য বান্দা হাজির সুরি হাত থেকে পড়ে যাবে যদি কেউ বলে আমি জিন তাদের পশু কেমন হবে তাহলে তখন উপরের দিকে তাকাবেন মেয়ে পর্যন্ত তার মাথা আপনি তো বলবেন ভাই আমার কাজ না এটি সম্ভবত হতে পারে সোশ্যাল মিডিয়ার কোথাও এসেছে এই প্রশ্ন জিন্দের উপর ওয়াজিব নাকি নয় অর্থাৎ শরীয়তের বিধিবিধান যা মানুষের উপর আবশ্যক জিনদের উপরও সেগুলো আবশ্যক কিন্তু এখন মাসালা হচ্ছে যে বিষয় ওটাই এই ধরনের কথা চিন্তা করা এই কল্পনা করা যে জিনেরা কুরবানি করে কিনা কিভাবে করে তো বিষয়টি পরিষ্কার যে এটি এমন এক চিন্তা যা মানুষের জন্য আবশ্যক নয় এই সম্পর্কিত তো কোনো প্রশ্ন আমাদেরকে করাও হবে না আর এই মুহূর্তে আমি কোনো মুফতিয়ে সাকালাইনকে চিনিও না মুফতিয়ে সাকালাইন ছিলেন এরকম মুফতি ছিলেন যাদের কাছে জিন এসেও ফতোয়া জিজ্ঞেস করত লেখা আছে তো এই মুহূর্তে আমি কাউকে চিনি না আর না আপনাকে বলতাম ওনার কাছে জিজ্ঞেস করুন আমার জানা নেই সাকালাইন মানে জিন এবং মানব উভয়কে একসাথে সাকালাইন বলা হয় সা দ্বারা সাকালাইন কফ দুই নক্তওয়ালা কফ সাল হাবিব আলা মুহাম্মদ হজরত সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে আমরা কোরবানির জন্য পশু কিনতে যাই তখন আমাদের যেন ক্ষতি না হয় এবং ভালো পশু কিনতে পারি এর জন্য কোন ওজিফা থাকলে বলে দিন রহিম পাঠ করে দোয়া পড়া হয় ঘর থেকে বের হওয়ার বিসমিল্লাহি ইল্লা বিল্লাহ এটি পরে আপনি বের হন ভালো ভালো নিয়ত করুন যে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আমি পশু ক্রয় করতে যাচ্ছি কোনো অবস্থাতেই মিথ্যা বলবো না বিক্রেতা মনে কষ্ট পাবে এমন কোনো শব্দ মুখ থেকে বের করব না বার্গেনিংয়ের মধ্যেও এমন কোনো চতুরতামূলক যেসব কাজ হয়ে থাকে যা মিথ্যায় লিপ্ত করে এমন কাজ করব না হাটে যাব কম বেশি কম বেশি করাবো আমি দাম কম বেশি করানো সঠিক কিন্তু এক্ষেত্রে এভাবে মিথ্যা বলে সেখানে তো এত দামে পাওয়া যাচ্ছিল আমি না নিয়ে এসেছি বাজার দর তো এত বেশি না এত দাম চাচ্ছ কেন কেন ঠকবাজি করছো এ ধরনের কথা মনে কষ্ট দেয় আর সেগুলো মিথ্যাও হয় অনেক সময় অর্থাৎ শুধু শুধু বলতে থাকে এত দামে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছিল আমি নেই নি অথচ এরকম কিছুই হয়নি এভাবেই জানি না আর কি কি ছলছা তৈরি করে থাকে ঠিক আছে আপনি বলেছেন বিক্রেতারাও এরকম করে থাকে ঠিক আছে তারা করে এর মানে আপনিও করবেন এটা তো উচিত না আর প্রতিটি বিক্রেতাই এমনটা করে এটাও ঠিক না ভালো খারাপ সব জায়গাতেই থাকে ইনশাআল্লাহ ভালো বড় নিয়ত সহকারে সওয়াবের জন্য আপনি যান এর বাড়াকাতে আপনার হেফাজত হবে আর জিনিস ভালো পাবেন ইনশাআল্লাহ এর চেয়ে উত্তম অজিফা আমার জানা নেই এখন অজিফা পাঠ করে হাটে গেল এরপর গিয়ে মিথ্যা বলল সেখানে ব্যাপারের মনে কষ্ট দিল এরপর ওই অজিফা কাজে আসবে এমন কোনো অজিফা আমার জানা নেই মন বড় রাখা উচিত আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য পশু কিনুন অনেক কঠিন কাজ নফসকে কন্ট্রোল করা যা চাইবে তা দিয়ে চলে আসা ক্রেতা এটি খুব কঠিন কাজ একবার আমি গিয়েছিলাম পশু কিনতে পশুর হাটে আমরা একসাথেই ছিলাম ব্যাপারই পশুর দাম হাঁকালো আমি বললাম আর একটু বেশি নিবে না এটা স্পষ্ট এরকম বললে ব্যাপারী মনে করবে তিনি কটাক্ষ করছেন বললাম আপনি দাম বলেছেন বেশি নিবেন না আপনি বেশি দিয়ে দিন উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন দশ হাজার আমি বলে দিলাম এগারো হাজার দিব দিন নিন এভাবেই আমরা এটি ইচ্ছা ইচ্ছাকৃতভাবেই আমি করেছি কখনো কখনো বেশি দাম দিয়ে করেছি কোরবানির পশু এটি মূলত একটি কনসেপ্ট যে আল্লাহ সন্তুষ্টির জন্য নিচ্ছি এখন এটি নিয়ে এতটা নিংড়ানো এত বাক বিতণ্ডা এছাড়া এই বিষয়ে আমরা যত বেশি কথা বলবো তত বেশি সমস্যা কেননা আমরা কথা বলতে জানি না সত্য কথা এটাই কথা বলতে জানি না হয়তো মিথ্যা বের হবে অথবা মনে কষ্ট দানকারী শব্দ ব্যাপারীকে বলবে সে হাসবে কেননা তাকে তো পশু বেচতে হবে কিন্তু এটি নিয়ে ভাববে অথবা নিজের পোশাক আশাক নিজের ব্যবহার ধর্মীয় ব্যক্তি ব্যাপারে এই আচরণ মনে রাখবে যদিও দামদর করে কিনে নিয়েছে কিন্তু আমাদের ইম্প্রেশন খারাপ অন্যের মনে তৈরি না হওয়া উচিত যদি আমাদের ইম্প্রেশন খারাপ হয় তাহলে এমন মানুষ দিন থেকে ইসলাম থেকে অথবা ধর্মীয় ব্যক্তিদের থেকে আরও দূরে দূরে থাকবে এটি তার আখিরাতের জন্য ক্ষতিকর এসব চিন্তাধারা যদি মানুষ তৈরি করে তাহলে নিজের যেমন সাদা চাদর রয়েছে তা দূর থেকে খুব উজ্জ্বল দেখা যায় তাই আল্লাহ রাস্তায় নিতে চাইলে চোখ বন্ধ করে জিনিস পরক করে দেখলেন ভালো লেগেছে নিতেও হবে তাহলে দুই এক হাজার টাকা এদিক ওদিক এটি আসলে বড় মনের বিষয় আসলে এই চিন্তাধারাটি খুবই চমৎকার যে আপনি আলোচনা করেছেন কিন্তু সমস্যা হচ্ছে দর্শক শ্রোতারা এটাই ভাবছেন হয়তো ভাই এমনিতে মার্কেট অনেক খাই এমনিতে এত এত দামে পশু বিক্রি করছে এর মধ্যে আপনি গিয়ে বললেন ভাই দাম বেশি নিবে আসলে তো ক্রেতা থ খেয়ে যাবেন এমন ক্রেতাকে দেখে ইনি প্রথম ব্যক্তি এসেছেন বেশি দাম দিচ্ছেন তো এভাবে বিষয়টি একটু বুঝতে কষ্ট হয় কিন্তু আমি এমন লোকদের একটি পরামর্শ দেব বরং তাদেরকে রুটিনই বর্ণনা করছি কখনো কোনো হোটেলে খাওয়ার জন্য গিয়েছেন হয়তো কখনো কোনো হোটেলে গিয়ে আপনি রেট কম করাননি আপনার হাতে এত বড় মেনু কার্ড এলো একটি আইটেম পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা কখনো কি আপনি ওয়েটারকে বা মালিককে ডেকে বলেননি ভাই পাঁচ হাজার টাকার এই যে মেনু আছে চার হাজার টাকায় দিবেন তিনি তখন আপনাকে গেট দেখিয়ে বলবে স্যার এক্সিট ওয়ে দ্যাট অনুরূপভাবে যেসব মানুষ ব্র্যান্ডের জিনিস কিনে ব্র্যান্ডেড ওনারাও জানেন যাদেরকে আমি বলছি কখনো ব্র্যান্ডেড জিনিস আপনি কিনতে গেলেন কখনোই আপনি রেট কম করাননি এমনটি রেট কম করানোর চিন্তাও করেন না ভাই আমার অসম্মান হবে তো বিভিন্ন জায়গাতে রেট কম না করানো ব্যক্তি পাওয়া যায় সমাজে আর আমাদের মাঝে এখানে আসল হচ্ছে পরিবেশ পরিস্থিতি হজের ব্যাপারে আলা হজরতের এই ফত রয়েছে হজের যেই কেনাকাটা আছে তাতে কম রেট করাবেন না এটি সর্বোত্তম আর এছাড়াও দাম কম করানো বার্গেনিং যাকে আমরা বলে থাকি এটি সুনত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি মিরাতুল মানাজির মধ্যে লিখেন ব্যবসায়ীর হাঁকানো দাম না দেয়া বরং সেটি নির্ধারণ করানো কিছু কম করানো হচ্ছে সুন্নাত তো এই মাস আলা আলা হজরতের এই বক্তব্য আমার জানা আছে যখন আমি বেশি দাম দিয়ে কিনেছি তখন জানা ছিল কিন্তু আমি এজন্যই করেছি যে আল্লাহর রাস্তাতেই তো আমরা কোরবানি দিচ্ছি তাই যার থেকে কিনছি তাকে কিছুটা খুশি করেই ক্রয় করি এটি মূলত কারো ব্যক্তিগত চিন্তাভাবনা শরীয়তের সাথে সংঘর্ষ না হওয়া উচিত আমার কোরবানির পশু কেনার ক্ষেত্রে বিশেষভাবে এটি আমার চিন্তাধারা জি আমার একটি প্রশ্ন ছিল মাওলানা ইলিয়াস কাদিরি সাহেবের নিকট আজকাল সবখানে একটি ট্রেন্ড চলছে মানুষ বড় পশুর কুরবানিতে নিজের অংশ দিচ্ছে মাত্র দ্রব্যমূল্য যেই অবস্থা প্রত্যেক ব্যক্তি চাইছেন অংশীদারে কুরবানি দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় এর যেই অ্যামাউন্ট নির্ধারিত তা বারো তেরো হাজারের কাছাকাছি রাখা হয়েছে তো বর্তমান উচ্চমূল্য বাজারে একটি ভালো মানের পশু এত অল্প টাকায় পাওয়া সম্ভব না এভাবে মূলত একটি ফর্মালিটি চালু আছে আমার মতে এর জন্য যথোপযুক্ত অ্যামাউন্ট ধার্য করা উচিত যাতে করে কুরবানির জন্য ভালো পশু পাওয়া যায় এই বিষয়টিতে মাওলানা সাহেব দিক নির্দেশনা প্রদান করুন আমার মতে একটি ভালো অ্যামাউন্ট সবার জন্য নির্ধারণ করা হোক তার চেয়েও কম নির্ধারণ না করা উচিত যেন একটি উত্তম পশু যেরকমটি ইসলাম বলেছে একটি সুস্থ সবল পশু কুরবানির জন্য নেওয়া যেতে পারে এই বিষয়ে আমাদের দিক নির্দেশনা প্রদান করুন অর্থাৎ এই ডিএসপি সাহেব চাইছেন যে অধিক মূল্যের ভাগ রাখা হোক বড় পশুতে আপনি এমনটি করুন সম্পূর্ণ বড় পশু কোরবানি করুন আসলে বাস্তবতা হচ্ছে সাধারণত ভাগে তারাই কোরবানি করে যেসব মানুষের কাছে টাকার ঘাটতি থাকে পশু যদি শর্ত অনুযায়ী ঠিকঠাক হয় তাতে যদি কম দামে কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে এখন যদি কেউ আসলেই বড় পশুতে বেশি দামের ভাগ নিতে চান এটি ভালো কথা খুশি মনে করলে সবের হকদার হবেন সেক্ষেত্রে এটি হতে পারে কিছু আত্মীয় মিলে কিছু বন্ধু মিলে বড় আকারের পশু হাট থেকে নিয়ে আসুন নিজেদের মধ্যে ভাগ করে নিন এরকম করা যেতে পারে কেননা অংশীদারিত্বে কোরবানিকারীরা বড় পাহাড়ের ন্যায় পশু কিনে আনলে তাদের সাথে কেউ ভাগ দিবে না আপনি নিয়ে নিলেও একটি ভাগ বাকি ছয় ভাগ কে নিবে এই কারণে মূলত সব লোক মানুষের চাহিদা অনুসারেই কাজ করে কিন্তু তারা শরীয়ত অনুযায়ী অংশগ্রহণমূলক কোরবানির মাস আলা সম্পর্কে সাধারণত জ্ঞান রাখে না যাকেই দেখি অংশীদারমূলক কোরবানির বোর্ড লাগিয়ে বসে আছে এটি আমি স্পষ্ট বলছি মাস আলা সম্পর্কে কিছুই জানে না এক্ষেত্রে আমরা যেমনটি করে থাকি দাওয়াত ইসলামীওয়ালারা আমরা দারুল ইফতাহ সুন্নাতের পরামর্শ অনুযায়ী করে থাকি সাধারণত পরামর্শ গ্রহণ করা হয় না অংশ শুধুই অংশ এটি সঠিক নয় এর মধ্যে অনেক সূক্ষ্ম মাস আলা আছে তাই এরূপ হিসেবে নর্মালভাবে ভাবে যদি অ্যামাউন্ট নর্মাল রাখা হয় মানুষ করতে পারবে অন্যথায় আপনি যদি বলেন পঁয়ত্রিশ হাজার অথবা পঞ্চাশ হাজারে এক একটি ভাগ থাকা উচিত মানুষ বলবে পঁয়ত্রিশ হাজারে তো ছাগলই কিনতে পারবো আমরা এই টাকায় তো ছাগলও পাওয়া যাবে যদিও সেই টাকায় ছোটোখাটো পাওয়া যাবে কিন্তু এটা বাস্তব যে কোরবানির শর্ত অনুযায়ী এখনো পাওয়া যাবে সেটা আল্লাহই ভালো জানেন তাই মাসালা হচ্ছে যা করছেন অংশগ্রহণমূলক কোরবানি তারা নর্মাল দাম রাখুন এটি সঠিক পদ্ধতি আলাল সল্লো সমীপে প্রশ্ন হচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর বিড়ালকে যারা গুস্ত খাওয়ায় যেমন কলিজা টুকরা ইত্যাদি এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি কোনো অসুবিধা নেই যদি বিড়ালকে ভালো গোস্ত খাওয়ায় তাহলে কি সমস্যা এতে ভালোই খাওয়ানো উচিত খারাপ গোস্ত তো খাওয়ানো যাবে না অর্থাৎ এমন হতে হবে যা তার ক্ষতি করবে না বিড়ালের মাদানি মুজাকারাতে আমার প্রশ্ন হচ্ছে গরু ছাগলের যে পায়া থাকে অনেক সময় দেখা যায় যে সেগুলোর পশম পুরিয়ে ফেলা হয় কিন্তু সেগুলোর চামড়া বিদ্যমান থাকে এবং ওই অবস্থাতেই সেগুলো রান্না করে খাওয়া হয় তো আমার প্রশ্ন ওই চামড়া খাওয়া কি জায়েজ হালাল পশুর চামড়া খাওয়া যায় একইভাবে পায়ের চামড়াও জায়েজ আল্লামা সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে যার উপর ঋণ আছে তার হবে হবে নাকি না এখন ঋণ কতটুকু আছে এটি তো বর্ণনা করেননি অনেক সময় এত ঋণ থাকে ঋণ পরিশোধের পরও সে সাহেব নিসাব থাকে তখন তো তার উপর কোরবানি ওয়াজিব হবে তা করতেই হবে আর না করলে গুনহাগার হবে ওয়াজিব আদায় করলে সব তো পাবেই ইনশাআল্লাহ কবুলও হবে এখন প্রশ্ন হলো যার উপর ঋণ আছে এবং কোরবানিও করতে মন চাচ্ছে ঋণ আদায় করবে নাকি কোরবানি করবে যার থেকে ঋণ নিয়েছে অনেক সময় ঋণদাতা নিজের বংশেরই কেউ হয় কোনো প্রবলেম হয় না তাতে আবার অনেক সময় বাইরে কেউ হলেও তাকে আস্থা প্রদান করুন সকল ঋণদাতা অতটা পাওয়ারফুল হন না অর্থাৎ অতটা করা স্বভাবের হন না আর কোরবানি করার ব্যাপারে তো এমনিতেই মুসলমানের মন কিছুটা নরম হয়ে যাবে ঠিক আছে আল্লাহ রাস্তায় কোরবানি করতে চাচ্ছ করে নাও আমার টাকা পরে দিয়ে দিও তাকে আস্থা প্রদান করুন এটাই বেশি যথাপযুক্ত সল্ল আলাল হাবিব সল্লু আলাম মুহাম্মদ পশুর হাটের অন্য আরেকটি ক্যাটেল ফার্মে আমরা উপস্থিত আছি আর এখানে বিভিন্ন পশু চমৎকার সব পশু বিদ্যমান আছে আর এখানকার কিছু লোকদের সাথে কথা বলি গোবাদী পশুর পানাহারের বিষয়ে গোবাদী পশুর যেসব রোগ হয় সে ব্যাপারে তারা কি করেন কি খাওয়ান আশরাফ ভাই এখানে আপনি কি জন্য এসেছেন এটি আমাদের বন্দুর ফার্ম আমরা এখানে পশু কিনতে এসেছিলাম দেখার জন্য পশু আচ্ছা আপনি পশু কিনে ফেলেছেন না এখন এখান থেকে কিনবো পশু তো কিনবেন এই ব্যাপারে জানাশোনা আছে আপনার কুরবানের যোগ্য হয়েছে কি হয়নি আগে তো এর দাঁত দেখতে হয় দাঁত আছে কিনা পশু দুটি চারটি নাকি ছয়টি আছে পশু অসুস্থ হলে কিভাবে বোঝা যায় ভাই দেখুন পশু তখন কিছুটা নীরব হয়ে যায় হাব দেখে বোঝা যায় একটু জিমে পড়েছে তখন তাকে কোনো ডাক্তার দেখানো হয় আচ্ছা নর্মালি পশুদের কি কি রোগ হতে পারে কোরের রোগ দেখা দেয় তখন তার চিকিৎসায় কেরোসিন তেল ইউজ হয় এবং তার জন্য লাল ঔষধ ইউজ হয় মানুষ খুর পরিষ্কার করে দেয় ঘুরে কি পছন্দ ধরে দেখুন খুরের বিষয়টি হলো যেমন এখানে পশু মাটির উপরে আছে বেশিরভাগ মানুষ কিনে নিয়ে যায় তারা ফ্লোরের উপর রাখে যখন মাটিতে দাঁড়ানো পশু ফ্লোরের উপর দাঁড়াবে তখন তার খুর একটি শক্ত ফ্লোরের উপর দুই তিন দিন থেকে থেকে শক্ত হয়ে যাবে তখন তার তৈরি তার বছর মাটিতে বড় হয়েছে আচ্ছা তাদের মুখে ঘা হয়ে গেলে কি চিকিৎসা করতে হয় যদি তাদের মুখের মধ্যে ঘা দেখা দেয় তাহলে আপনারা সামান্য টক দুই ইউজ করেন আচ্ছা ঠান্ডা জিনিস ইউজ হয় অধিকাংশ ক্ষেত্রে এছাড়া ডপার আছে সেটা আপনি পানিতে মেশান এবং তার মুখের মধ্যে লাগিয়ে দেন মানুষের কথা শুনেছেন আপনি পশুরা যদি অসুস্থ হয়ে যায় তখন তাদের কী চিকিৎসা করতে হবে সকল অভিমত সত্ত্বেও আমাদের জন্য আসল অভিমত হচ্ছে আমাদের শাইখের অভিমত প্লিজ আমাদেরকে বলবেন তাহলে সঠিক কোনটি আমি ভেটেরিনারি ডাক্তার নই যিনি কথা বলছিলেন সম্ভবত ভেটেরিনারি ডাক্তার হবেন অথবা খামার মালিক কেটেল ফার্মওয়ালাদেরও অভিজ্ঞতা হয়ে যায় গবাদি পশু পালন করে এবং চিকিৎসা করিয়ে করিয়ে তাদের অভিজ্ঞতা হয়ে যায় এটি তো ঠিক পশুরা সাধারণ মাটির উপরে অবস্থান করে থাকে বালু মাটির উপর যখন আপনি ঘরে নিয়ে আসবেন তখন শক্ত ফ্লোরে দাঁড় করাবেন তার পা জখম হয় এর মানে হচ্ছে একে আপনি কষ্ট প্রদান করছেন জবানহীন পশু এই বেচারা কাকে অভিযোগ জানাবে বলুন এ কারণে বালু কিনে আনুন আপনি এত দামি পশু কিনলেন পাঁচশো হাজার টাকার গাড়ি আনিয়ে নিন বালু মাটির সবকিছুই পাওয়া যায় টাকা খরচ করলে সে বালুর উপর দাঁড়িয়ে থাকবে আরামে থাকবে আহত হবে না যদি পায়ে আঘাত পায় তাহলে ডাক্তার আনতে হবে তিনি তো ফ্রিতে না তাই না পশু বেচারার কষ্ট আলাদা আপনার দুশ্চিন্তা আলাদা জানি না কোরবানি হবে কি হবে না মূল কথা হলো পশুদেরকে কি খাওয়াতে হবে এটিও জেনে নেওয়া উচিত কি কি খায় তাও জিজ্ঞেস করা উচিত আর যারা বলে এটা খাওয়াও ওটা আনো এটা ঢালো ওটা ঢালো এরকম কারো কথাই আপনি চলবেন না আপনি সমস্যায় পড়ে যাবেন আপনি কম পড়বেন পশু বেচারা সমস্যায় পড়তে পারে তাই সে কি খায় কতটুকু পরিমাণে খাওয়াতে হবে এটিও জানা উচিত এত বেশি খাওয়াবেন না যে বেচারার পেট খারাপ হয়ে যায় এমনিতেও যখন সে নিজের খামার থেকে পৃথক হয়ে একাকী আসে তখন সে আতঙ্কিত থাকে সে ঘাবড়ে যায় পরিচিত ধীরে ধীরে হবে নতুন জায়গার সাথে তাই তার প্রতিটি বিষয়েই মধ্যম পন্থা থাকা উচিত কখন কতটুকু পানি তাকে পান করাতে হবে এই তথ্য জেনে এর সেবা করা উচিত অনেক সময় দুটি পশু তারা একত্রে যেগুলো বাহির থেকে আসে একসাথে থাকতে পারে না তারা লড়াই করে তারা লড়াই করে অথবা একটি পশু অন্য পশুকে মারতে থাকে অথচ এই বিষয়টি গুরুত্ব দেওয়া হয় না সতর্কতা রাখা হয় না আমি একটি দৃশ্য দেখেছি একটি ছাগল ছিল একটি দেয়ালের সাথে লেফটে দাঁড়িয়ে ছিল আর অন্যটি এত বড় বড় শিংওয়ালা সেটা মেষ ছিল সম্ভবত বড় বড় শিংওয়ালা অথবা দুম্বা ছিল খুবই মোটা তাজা তার মাথা ছাগল সামনে ভাবে যেত তখন আমি বোঝার চেষ্টা করলাম যে সে ভয় পাচ্ছিল এতটা ভয় পাচ্ছিল ওই ছাগলটি সে নর ছিল না কিংবা সামান্য নরাচরা করলেও সে ভয়ে ভয়ে নরাচরা করছিল যে তার মাথা আমার সামনে আবার এসে না যায় আমি তো চিন্তায় পড়ে গেলাম আমি ভাবলাম কি করব তখন আমার সাথে হাসান রাজা ছিল আমি বললাম তুমি একটু আওয়াজ দাও তাকে একটু সরিয়ে দাও এখান থেকে বেচারা আওয়াজ দিল তার কথা শুনবে কে তখন বাধ্য হয়ে আমাকেই ডাকতে হলো যে এটাকে আলাদা করো তারা আলাদা করে দিল সাথে সাথেই তখন ওই ছাগল একটু স্বাভাবিক হলো আচ্ছা সেটা দড়িও কোথাও আটকে গিয়েছিল এরকমও হয়ে থাকে এদিক ওদিক রশি আটকে যায় ঘাড় একদম আটকা পড়ে যায় পশুদের তখন তারা রশি ছাড়িয়ে দিল তখন ওই বেচারা শান্তভাবে দাঁড়ালো এই বিষয়টিও ঘটতে থাকে পশুদের মাঝে যারা একসাথে পশু ক্রয় করে তাদের এই বিষয়টিও খেয়াল রাখতে হবে পশুরা একে অপরকে আঘাত করে যেটা মোটা তাজা সেটা দুর্বলের উপর শক্তি দেখায় এবং মারতে থাকে অনুরূপভাবে মুরগি মোরগ এরাও একে অপরের উপর যে শক্তিশালী হয় সে মারতে থাকে আর সাধারণ মানুষ এই বিষয়টিকে গুরুত্বই দেয় না তারা বুঝে না এসব এগুলো বোঝা উচিত আপনার নিজের বাচ্চা আশেপাশে খেলতে গেল অন্য বাচ্চা কিছুটা হয়তো দুষ্ট প্রকৃতির যে মারামারি করে অথবা স্বাস্থ্যবান এবং আপনার বাচ্চাকে যদি সে থাপ্পড় মারে কি মনে করেন আপনার জান কথায় আছে না যান বেরিয়ে যাবে ঘুষি মারল তখন হাট বেরিয়ে গলায় চলে আসবে এই আমার বাচ্চাকে বাঁচাও তাহলে এই পশু বেচারা এগুলো বুঝার বিষয় সল্লু আল হাবিব সাল আলা মুহাম্মদ প্রিয় মদিন দূরে যাবো মন কৌরে প্রিয় Salli Allah, Sayyidina Muhammad. আপনি হজে যাচ্ছেন আপনি কেন জি আমার মাথায় একটি প্রশ্ন আছে আপনি পেরেশান হবেন না আপনি আমির আহলে সুন্নতের নিকট আপনার প্রশ্ন করুন আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হচ্ছে নিয়তের পর ইহরামের জন্য একবার লাভবাইক বলা আবশ্যক বোবাদের জন্য এর বিধান কি বোবা হলে তার করণীয় হচ্ছে ঠোঁটকে নাড়াচাড়া করা অর্থাৎ কল্পনায় লাভবায়িক বলবে তবে ঠোঁটকে এভাবে করে ঠোঁটকেও সাথে সাথে নাড়াবেন বোবা ব্যক্তি যখন লাভ্বায়িক বলবেন ইহরাম পরিধানের পর তখন ইহরামের নিয়ত করে যখন লব্বাইক বলবে তখন সে লব্বাইকে ঠোঁটকে নাড়াচাড়া করবেন সল্লু আলা সাহেব হরজত আপনার কাছে একটি প্রশ্ন হলো আমি একজন কসাই পশু জবাই করার সময় যদি চামড়া কেটে যায় তাহলে আমাদের জন্য বিধান কি আল্লাহ আল্লাহ চামড়ায় কাঠ লাগানোটা এমন যে জেনে বুঝে লাগে না স্পষ্ট যে সম্পদের ক্ষতি হলো এটি যেখানে চামড়া বিক্রি হয় সেখানে বাহিরে দেশগুলোতে যেসব দেশগুলো উন্নত সেখানে তো চামড়া ফেলে দেয়া হয় আরব দেশসমূহে এমনটাই আমি দেখেছি এরও পরিস্থিতিতে চামড়াকে টুকরো টুকরো করেও যদি ছাড়িয়ে ফেলে দেয় এবং সেখানে প্রসেসিংয়ের কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফেলে দিলে তার আলা আলাদা কিন্তু আমাদের দেশে যেমন এখানে চামড়া বিক্রি হয় আর যদি এর মধ্যে কাট লেগে যায় তাহলে তার দামে পার্থক্য আসে তাই এভাবে চামড়ায় কাঠ লাগানো এটা নিজের সম্পদের অথবা কারো সম্পদের ক্ষতি হিসেবে বিবেচিত হবে এই কারণে এর থেকে বেঁচে থাকা জরুরি গুণাগার হবে এরা আর মালিককে এ ব্যাপারে খুলে বলার বিষয়টি মালিকের অতটা মাথা ব্যথা থাকে না সাধারণত যদি মাথা ব্যথা থাকতো মালিকের তাহলে তারা ভালো কষাইয়ের ব্যবস্থা আগে থেকেই নিয়ে নিত তারা খুঁজে নিয়ে আসে অর্থাৎ যেসব মানুষ বসে থাকে তাদেরকে ধরে এই কাজের জন্য নিয়ে আসে আর সাধারণত যেসব লোকেরা অবসর বসে থাকে তাদের মধ্যে অভিজ্ঞ কম থাকে হয়তো তারা সম্ভবত কম টাকায় চলে আসে এর ফলে তারা ঠিকমতো চামড়া ছাড়িয়ে দেয় না এজন্য কষাইয়ের কাজে তাদেরকে রাখুন যারা অভিজ্ঞ লোক এর ফলে চামড়াও সুরক্ষিত থাকবে এবং গোষ্ঠ সুরক্ষিত থাকবে অন্যথায় কি হয় এরকমটা হয় তাদের দা ছড়িও অতটা মজবুত হয় না সারা বছরের অভিজ্ঞতা থাকে না তাদের তারা হাড্ডিকে গুড়া গোস্তকে ছোট বড়ো পিস বানিয়ে ফেলে এজন্য একটু বেশি টাকা দিন যারা প্রকৃত কষাই অভিজ্ঞ তাদের কাজ ভালো হবে কিন্তু ঈদের দিনে সমস্যা তো থাকেই ভালো কষাই নিয়েও তারা অনেক বেশি টাকা নেয় কিন্তু জবে করেই এদিকে দৌড়ানো একটা ছেড়ে অন্য বাড়িতে চলে যায় আর তারা পশুকে লটকিয়ে পেশানিতে ফেলে যায় কোরবানি দাতাকে এমনটা হয় এমন কাজ করা উচিত নয় মানুষকে অনেক কষ্ট দিয়ে থাকে এরপর মাথা পায়া এই জিনিসগুলো খাওয়া হয় এর মূল্য আছে আর এগুলো বিক্রি হয় এর দাম হাজারে কাছাকাছি হয়ে থাকে বিশেষত বড় পশুর মাথা পায়া তো কয়েক হাজার দাম হয় ছোটগুলোর হতে পারে তা পাঁচশো সাতশো অথবা এগুলো হাজার দুই হাজার হয়ে যায় দ্রব্যমূল্যের দাম অনেক কিন্তু তারা এগুলো বানিয়ে দেয় না অথবা বানাতে চাইলেও পরে কোনো বাচ্চাকে পাঠিয়ে দেয় সে চলতে থাকে যারা একটু চালাক হয় কোরবানিদাতা তারা অভিজ্ঞ কসাইকেও আটকে ফেলে এটাও বলে দিচ্ছি টাকা দেয় না আগে মাথা পায়া বানাও এরপর টাকা দিব এরপর তারা কোনো ছেলেকে পাঠায় কিংবা অন্যভাবে করে যখন কাজ হয়ে যাবে তখন আমি টাকা দিব কিন্তু এরকম চালাক চতুর মানুষ খুবই কম আছে হয়তো বেচারাগণ ভয়ে দিয়ে দেয় হয়তো এরপর তারা মাথা পায়া বানাতে আসলো আসলো না সেটা তার দয়ার উপর নির্ভর করে তাই প্রথমেই তাদের সাথে কথা বলে নেওয়া উচিত পায়া মাথা বানিয়ে দিতে হবে আচ্ছা এখন কথা হলো। যদি আপনি না খান পায়া মাথা তবুও বানিয়ে নিন আপনি অন্য কাউকে দিয়ে দিন গোস্তের মধ্যে মিক্স করে দিন অনেক মানুষ ফেলে দেয় সম্পূর্ণ মাথা আমাদের এখানে কোরবানি চামড়া যেখানে জমা করা হয় আমি দেখেছি অনেক সময় পুরো পুরো মাথা বড় পশুর তার চামড়ার সাথেই থাকে অনেক সময় এমনিতেই ফেলে দেয় মাথা পায়া জানি না এর জন্য কে নিয়ম বানাবে কি নিয়ম বানাবে ওই সময় তো খুবই তাড়াহুড়ো থাকে আর প্রত্যেক ব্যক্তি মাথা পায়া বানাতে জানে না এটা মাথায় রাখবেন ছাগলের চামড়া ছাড়ানো সহজ ছাগলের মাথার চামড়া ছাড়ানো খুবই কঠিন সেজন্যই তো তারা এড়িয়ে যায় অভিজ্ঞরাও এড়িয়ে যায় আর যারা সাধারণ মানুষ আর টাইপের লোক তারা মাথার চামড়া তো বাস ছাড়ানোর পর যা পাওয়া যাবে আপনার হাতে আসার এলো এরপর এমনটা হয় আচ্ছা বড় পশুর মাথা কি করে তারা অভিজ্ঞরা তারা তো অভিজ্ঞ সাধারণ মানুষের কিছু যায় আসে না তারা শুধু মাঝখান থেকে চামড়া তো ছাড়িয়ে ফেলে অনেকের এতটুকু অভিজ্ঞতা থাকে এরপর তারা শুধুমাত্র জিহুবা বের করে দিয়ে দেয় বেশি থেকে বেশি মগজ বের করে দিয়ে দেয় এরপর ওই মাথা ফেলে দেয়া হয় অথচ সাইডে জোয়ালের গোষ্ঠ থাকে সাধারণ দিনগুলোতে প্রতিটি জিনিস বিক্রি হয় একটি দানাও ফেলা হয় না আচ্ছা কসাইরা বড় পশুর লেজ বিশেষভাবে লেজ যেই লেজ থাকে লেজের গোস্ত বলে একে গোস্ত থাকে এটি ওজন হিসেবে বিক্রি করে সাধারণ দিনগুলোতে কোরবানির দিনে লেজের এই অংশ ছিলার ক্ষেত্রে একটু অলসতা থাকে এটিও অনেকটা কঠিন লেজকে ছিলা এটিকেও চামড়ার সাথে রেখে দেওয়া হয় সাধারণ মানুষ জানেই না যে এটি কি অথচ এটাকে পিস পিস করে আপনি বন্টন করে দিন গোস্তের মধ্যে মানুষ খেয়ে ফেলবে এটিও গোস্ত এবং সাধারণ গোস্তের তুলনায় এর গোস্ত নরম হয় আর এর মধ্যে সামান্য মিষ্টতা থাকে খুবই সামান্য আমি যা নোট করেছি তা বললাম একদম হালাল পবিত্র জিনিস মানুষ ফেলে দেয় মাস আলা হচ্ছে যেই জিনিস খাওয়া হালাল সেটা ফেলে দেয়া গুনাহের কাজ এসব হয়ে থাকে চামড়ার সাথে অনেক গোস্ত লেগে থাকে তার আহরুর কারণে গোস্ত অপচয় হয়ে যায় সাধারণ দিনে এগুলোর কিছুই ফেলা হয় না এছাড়াও আরও আছে শ্বাসনালী এর সাথে খাদ্যনালীও থাকে এগুলো ফেলে দেয়া হয় এটি প্রচলিত নিয়ম সম্ভবত কোরবানির দিনে ফেলে দেয়া প্রচলনটাই আলাদা সম্ভবত কিন্তু প্রতিটি প্রচলন জায়েজ হয় না যাই হোক এগুলো তো ফেলেই দেওয়া হয় আর শ্রবণকারীর হয়তো এসব কি বলছেন হ্যাঁ আমি সত্য বলছি সত্য কথা বলছি সাধারণ দিনে এসব জিনিস বিক্রি হয় আমি একজন অভিজ্ঞ কসাইকে জিজ্ঞেস করেছিলাম এটাই খাদ্য নালী থাকে লাল রঙের আমি বললাম যে তোমরা কি এটা ফেলে দাও বলল না এটা এমনি ফেলে দেয় না এটিকে তারা মিশ্রণ করে কিমার সাথে অর্থাৎ একে পরিষ্কার করে এর মধ্যে গোস্ত অবশ্যই এর মধ্যে গোস্ত থাকে খাওয়ার প্রচলন নেই এজন্য আমি কোনো বিধান আরোপ করব না কিন্তু বাস্তব হল এটি খাওয়া হয় আর যদি একে ভালোভাবে ধুয়ে পিস বানিয়ে একে তরকারির মধ্যে দেয় অথবা আলাদাভাবে এর তরকারি রান্না করে এটি খাওয়া যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে সাধারণ দিনে এইসব জিনিস ব্যবহার করা হয় কিছুই ফেলা হয় না এদিকে ওদিক কিমায় এসব মিশিয়ে একে চালিয়ে দেয় কিন্তু কিমার মধ্যে মিশিয়ে গোস্তের কিমা বলে চালিয়ে দেয়া এটা ধোকার কাজ এটি মাথায় রাখবেন বিক্রেতার উপর আবশ্যক হচ্ছে সত্য কথা বলা এর মধ্যে আমরা এই সব জিনিস মিশিয়েছি আর যদি তারা বলেন এই জিনিস মিশিয়েছি তাহলে কেউ কিনবে না এটিও আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু বলতে হবে সে কারণেই তো নিচ্ছে না মানুষ এটি হচ্ছে ধোকাবাজ এটা যদি ব্যবহার করতে চান তাহলে এভাবে করুন একে পরিষ্কার করে এর একটি স্তূপ বানিয়ে নিন এবং বলে দিন যে ভাই এটা অমুক অংশের স্তূপ আপনি বললে এর কিমা বানিয়ে এর দাম এত আসবে যদি সেই গ্রাহক দাম দর করে কিনে নেয় তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই এমনটা করা যেতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এত পরিশ্রম কে করবে তারা ফিসকা সাইড কাটার নামে না জানে কি কি চর্বি বড় টুকরো নিজেদের ব্যাগে সব লোক ভরতে থাকে গোষ্ঠের উপরের দিকে যেই মোটা পার্ট একে ফ্যাবসা বলে সাধারণ মানুষ ফ্যাবসাই বোঝে এটা মূলত ফ্যাবসা না সাধারণ দিনে আপনাকে দিয়ে দেয় এগুলো আপনারা এগুলো খান জি হা তারা এগুলো ব্যাগে রাখে ব্যাগে রাখলো অতপর ভালো মানের পিস গোস্তের গোস্তের টুকরো এসব নিচ্চে দেখা দুনিয়ার কথা বলছি একে কেটে যদি কেউ অল্প স্বল্প ভদ্র হয় ওই কষাই সে আলাদা করে রাখবে এরপর বলবে এটাও নিয়ে যাই এখনই বেচারা যিনি কোরবানি দোতা তিনি নিষেধ করবেন কিভাবে লজ্জায় পরে তিনি হ্যাঁ বলে দিবেন অথবা এভাবে বলবে আমি এটা নিচ্ছি রেখে দেয় ব্যাগে এভাবে অল্প অল্প গোশত জমা করে তারা এগুলো কোরবানির ঈদের পর বিক্রি করে থাকে এরকমও দেখেছি আমি এগুলোকে বিক্রি করে দেয় এসব লোক অথবা তারা এগুলো হোটেলে সাপ্লাই করে দেয় এভাবে গোস্তু চাওয়া এটি তাদের জন্য জায়েজ নয় আর গোস্ত আলাদা করে রাখা এটিকে আমি নিয়ে নিব এটা এরকম এক প্রকার চাওয়া ভিক্ষা অপর ব্যক্তি লজ্জায় পরে বলছেন নিয়ে নাও কিন্তু মূলত এটি ভিক্ষা আর এ ধরনের ভিক্ষাকারী কসাই লোকজন তারা গুনাহাগার হ্যাঁ যদি কসাই ব্যক্তি চাওয়া ব্যতিরিকেই কিছু বলা ব্যতীতেই কোরবানিদা দাতা নিজেই উঠিয়ে দিয়ে দিল তাহলে সেটা আলাদা বিষয় যার পশু অথবা তিনি বন্টন করছেন অনেক সময়ে যেখানে গোস্ত কাটায় সেখানে বন্টন করে তখন কষাইও হাত বাড়িয়ে দিল এবং নিয়ে নিল সেটাও যায় যাই হোক এতটা পরিশ্রম করে না তারা কৌশলে নিজের পছন্দ মতো গোষ্ঠীর টুকরো বের করে যেটার দাম একটু বেশি তারা ওই ধরনের গোস্ত হাড্ডি আলাদা করে ব্যাগে ঢুকিয়ে রাখে এরকম করবেন না চর্বিও নেওয়া যাবে না চর্বিরও দাম আছে আপনি দিয়ে দিন করবানি তাকে ভাই ওনারা ফেলে দেন তারা ফেলে দিলে দিক আপনার ওপর এই দায়িত্ব বর্তায় নাকি আপনি কেটে দিয়ে দিন হ্যাঁ তারা যদি নিজ থেকে আপনাকে দিয়ে দেয় তাহলে ঠিক আছে আপনি নিয়ে নিন আপনি এজন্যই তো নিচ্ছেন কারণ এগুলো বিক্রি হয় কাজে আসে এরকম করবেন না হালাল খান অল্প খান হালাল খান এর মধ্যে বেশি হবে আলা আল্লাহ আপনারা তো জানেন এবারও বন্ধুদের ফরমাইশ এসেছে প্রতি বছরের ন্যায় কেউ বলেছে আমি কলিজা গুর্দা চাই কেউ বলেছে আমি মগজ চাই কেউ বলেছে আমার পায়া চাই আসলে ভাই কুরবানির ঈদে তো এসবই হয়ে থাকে কারো ফরমাইশ থাকে যে আমি রানের গোস্ত চাই কেউ বলে আমি মাথার মগজ চাই বন্ধুদের মাঝেও তো এরকম হয়ে থাকে কি বলেন সবারই ফরমাইশ পূরণ করতে হয় হ্যাঁ এরকমই হয়ে থাকে প্রতিবার আর ঈদের আনন্দ এরই মাঝে মিলেমিশে সবাইকে গোস্ত দেওয়া গরিবের মাঝে গোস্ত বন্টন করা আর এটাই কুরবানির আসল সৌন্দর্য তো কুরবানির ঈদও তো আমরা ভাই এটাই খুশি মনে আপনি পশু কিনুন আর খুশি মনে আপনি সেটা কুরবানি করুন আল্লাহর রাহে মাসা আল্লাহ এই প্রশ্নই আমরা আমিরা আহলে সুন্নাতের কাছে করি হজরত সাহেবের নিকট আমার প্রশ্ন হল ইসলামে গোস্ত বন্টনের ব্যাপারে কি পদ্ধতি বর্ণনা করা হয়েছে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করুন আমার একটি প্রশ্ন আছে আমির আহলে সন্নতের কাছে আমরা অসংখ্য মুসলমান ভাই খুব সুন্দর সুন্দর ঈদের সময় পশু ক্রয় করি কোনোটা আড়াই লাখের কোনোটা পাঁচ লাখের কোনোটা দশ লাখের আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন কুরবানি করার পর এসব পশুর মাথা রাস্তায় পড়ে থাকে এই ব্যাপারে আমাদের দিক নির্দেশনা প্রদান করুন আমাদের কি করা উচিত যেন আমাদের সকলের সংশোধন হয় কোরবানির পশুর যেই গোস্ত আছে মালিক তো তিনি যিনি কোরবানি করেছেন যদি তিনি সম্পূর্ণ পশুর গোস্ত নিজে ব্যবহার করেন ফ্রিজে ঢুকিয়ে রাখেন সেটাও যাইস যাই হোক উত্তম হচ্ছে মুস্তাহাব হচ্ছে সর্বোত্তম হচ্ছে সাওয়াবের কাজ হচ্ছে গোস্তকে তিন ভাগ করুন এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য আরেক ভাগ গরিবদের জন্য সবগুলোই যদি গরিবদের দিয়ে দেন সেটাও যায় সবগুলো যদি আত্মীয় স্বজনদের দিয়ে দেন তখনও ঠিক আছে গুণাগার হবেন না আর যেগুলো ভালো ভালো অংশ যা থাকে সেগুলো নিজের জন্য রেখে দেয়া মগজ রেখে দেয়া এরকম রেখে দেয় তো রান পছন্দ তাই সেটা ফ্রিজে রেখে দেয়া সেটাও জায়েজ যাচ্ছে অসুবিধা নেই তবে করণীয় হচ্ছে আল্লাহ রাস্তায় ভালো জিনিস দেয়া উচিত এখন আপনার আমার মগজ পছন্দ মগজের দাম হয়ে থাকে অনেক বেশি ভবিষ্যতে অর্থাৎ কোরবানি ইচ্ছারা তো কিনতে পারবো না এখন আসল পরীক্ষা এখন এই মগজ কোন গরিবকে দিয়ে দিলেন কোনো সৈয়দ সাহেবকে নজরানা করে দিলেন বিশেষত তাদেরকে যাদের ঘরে কোরবানি হয় না সবাব তো অনেক বেশি পাওয়া যাবে কোরবানির সময় এটাও একরকম কোরবানি এর গোশতও কোরবানি এর হাড্ডিও কোরবানি এর নালাও কোরবানি এর পায়াও কোরবানি প্রতিটি জিনিসের কোরবান আল্লাহ নসিব করুন এমন আগ্রহ গড়ে উঠুক আমাদের হৃদয়ে আয়লা হজরত রাহমতুল্লাহ আলেহী প্রতি বছর প্রিয় নবী সাল্ল আলী পক্ষ থেকে কোরবানি করতেন আর প্রিয় নবীর পক্ষ থেকে যে কোরবানি হতো তিনি এর গোস্ত সৈয়দ সাহেবদের মাঝে বিতরণ করে দিতেন আল্লাহ পাক এর উপরও আমল করার সৌভাগ্য দান করুন যাই হোক যিনি এই ধরনের প্রশ্ন করেছেন এবং সাথে মাথা একে বাদ দিয়েছেন তো পশুর মাথা নিয়ে এই মাত্রই আমি খুবই বিস্তারিত আলোচনা করেছি যে যারা কষাই আছেন তারা সহযোগিতা কম করেন সময় লাগিয়েতে মাথা পায়া বানানোর কাজে তবে মনে রাখবেন এগুলো ফেলে দেওয়ার জিনিস নয় এটিও খাদ্যবস্তু মূল্যবান কয়েক হাজার টাকা মূল্য এগুলো অবশ্যই কাটা উচিত যেভাবেই হোক কাটানো উচিত যেভাবে তারা বিক্রি করার সময় কেটে থাকেন সমস্যা হচ্ছে এরা কাটলেও বিক্রি করার পদ্ধতিতে কাটেন না এর জিহবা বের করে নেন এর মগজ বের করে নেন সেগুলো দিয়ে দিবেন বাকিগুলো ফেলে দেয়া হয় কখনো এমনটা হয় কিছুটা চলের গোস্তও কেটে দিয়ে দেন একটু ভালো কষাই হলে তখন বাকি পুরো হাডডির স্তোভ ফেলে দেয়া হয় অথচ এটি কাটলে এর ভিতরে গোস্ত থাকে এমনকি পশুর মাথার যেই তালু থাকে একে তালু বলা হয় এই জায়গাতেও এর চামড়া দেখা যায় এটাও খাওয়া যায় এই অংশটি আপনি রান্না করে খান আপনার ভালো না লাগলে টাকা ফেরত এটি কথার কথা বলছি আমি খুবই টেস্টি হয় একেও ফেলে দেওয়া হয় যখন নিজেরা বিক্রির জন্য মাথা কাটে মাথা বানায় যখন ওজন দিয়ে বিক্রি করে তখন প্রতিটি জিনিস বিক্রি করে এমনকি হাড্ডিও বিক্রি করে তারা হাড্ডিও ফেলে দেয় না ফুসফুস আমাদের এখানে ফেলে দেওয়া হয় এই দিনগুলোতে অন্যান্য দিনে বড় পশুর ফুসফুসও বাজারে বিক্রি হয় বাজারে আপনারা দেখেছেন হয়তো বড়ো পশুরগুলো বিক্রি করা হয় প্রতিটি জিনিস বিক্রি হয় ফুসফুস ফেঁপড়া শ্বাসনালি এগুলো সব কিছুই বিক্রি হয় আর যে খুর থাকে পায়ার পায়াও এতটা খারাপভাবে কেটে থাকে যখন কোরবানিতে তা নেয় এই খুরেরও বেশিরভাগ অংশ ফেলে দেয় থা থা করে তাও ছাগলের বড় পশুর হলে তো পুরোটাই ফেলে দেয়া হয় বিশেষ করে কোরবানি ঈদের সময় অন্যান্য দিনে নয় এর অনেক দাম পায়ার সবচেয়ে সুস্বাদু অংশ যেটা তা হল এর খুর খুরের উপর যে খোল থাকে তারা খোল খুলে দেয় না আর তারা খুলতেও পারবে না বড় পশুর খোল ছোট পশুরগুলোও খোলা যায় না এগুলো খুলতে হয় সিদ্ধ করে অথবা আগুনের মধ্যে পুড়িয়ে এগুলো এই দিনেও বরং সারা বছর বিশেষ জায়গা থাকে যেখানে এই পায়া মাথা এগুলো পুরানো হয় সিদ্ধ করা হয় ব্যাপারীরা টাকা নিয়ে সিদ্ধ করে দেবে আপনাকে পুরো ফ্রেশ করে পশম চামড়া ছাড়িয়ে পায়ার বুট বের করে খুরের উপর বুট থাকে না বুটই বলবো কী বলবে যে খোল থাকে এসব সাফ করে আপনাকে প্রস্তুত করে টুকরো টুকরো করে দিবেন। এগুলো সব সাফ করে আপনাকে ওনারা দিবেন এরপর আপনি অন্য কোথাও থেকে কাটিয়ে নেবেন টাকা দিলে সব কাজ হয়ে যায় আর এগুলো দিয়ে খুবই উৎকৃষ্ট খাবার তৈরি হয় আর যদি আপনি না খান কোনো সমস্যা নেই আপনি এভাবে সিদ্ধ করিয়ে সাফ করিয়ে যদি কোনো গরিবকে উপহার দেন কোনো সৈয়দ সাহেবকে নজরানা দেন তাদের মন থেকে দোয়া বের হবে অনেকে আছেন অনেক মানুষ আছেন যারা এগুলো খেয়ে থাকেন আর এগুলো পুষ্টিকর ফেলে দেয়ার বস্তু নয় সল্লু আলাল হাবিব সাল আলা মুহাম্মাদ ফরমানে আখরি নবী সাল আলি ওসাল্লাম লাহুল হালিমুল করিম সুবহান আল্লাহ রবিসামাওয়াত ইসব আই অরবিল আরশিল আউদিম যে ব্যক্তি এই দোয়া তিনবার পাঠ করবে সেজন্য সবে কদর হাসিল করে নিল আসুন আমরা একসঙ্গে পাঠ করি لا إله إلا الله. الحليم الكريم. سبحان الله. رب السماوات. السبع. رب العرش العظيم. لا إله إلا الله. الحليم الكريم. سبحان الله. رب السماوات السبع رب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع رب العرش العظيم সল্লু আই লাল হেবিব সল্ল আই লা মুহাম্মাদ হজরত সাইজ্ন আব্দুল্লাহ বিনায় বিন আয়াসীয় লহ তা আইলা আন হুম বলেন যে এই দোয়া কোন মজলিশ থেকে ওঠার সময় তিনবার পড়বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হয় আর যে উত্তম মজলিশ কিংবা জিকিরের মজলিশে পড়বে তার জন্য খায়ে অর্থাৎ কল্যাণের মোহর লাগিয়ে দেয়া হবে আসুন একসাথে পরি ল হুম্মা وبحمدك، لا إله إلا أنت. أستغفرك، وأتوب إليك. سبحانك اللهم. وبحمدك، لا إله إلا أنت. أستغفرك، وأتوب إليك، سبحانك اللهم. وبحمدك، لا إله إلا أنت. أستغفرك وأتوب إليك. صلوا على الحبيب صلى الله على محمد. خذ بيتي يا رشقي مصطفى. الم عمل चिन्ता धार ईशो बेरशो मुष्टि बदनी